মানব শরীরে সুস্থতার জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত প্রয়োজন। কিন্তু কি করতে পারে যদি কোনো মানুষ এক মাস না ঘুমিয়ে থাকে, সেটাই জানার জন্য একসময় এক অদ্ভুত পরীক্ষা চালিয়েছিলেন এক দল বিজ্ঞানী। সে পরীক্ষার পরিণাম যা হয় তার রীতিমতো ভয়ঙ্কর এবং আঁতকে উঠার মতো। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো যে এক মাস মানুষ টানা না ঘুমিয়ে থাকলে একজন মানুষের সঙ্গে কি কি হতে পারে। ঘটনাস্থল 1940 সালের রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে পুরোদমে। সে সময় দেশের শত্রু হিসাবে ফাঁস বন্দির উপর এক অদ্ভুত পরীক্ষা চালায় রাশিয়ান বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য ছিল এমন একটি গ্যাস আবিষ্কার করা যা মানুষের শরীর থেকে ঘুমের প্রয়োজনীয়তা দূরীভূত করবে। প্রাথমিকভাবে তারা যে গ্যাসটি তৈরি করে তার সাফল্য কতখানি তা পরীক্ষা করার জন্য তারা বেছে নেয় ওই ফাঁস বন্দিকে। একটি প্রায় বায়ুরুদ্ধ ঘরের মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়। বন্দীদের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শে যাতে বিজ্ঞানী বা রক্ষীদের না আসতে হয় সেজন্য বাইরে যোগাযোগের জন্য দেওয়া হয় মাইক্রোফোন। এছাড়া জেলের ভিতরে নিয়মিত খাবার ও টয়লেটের বন্দোবস্ত রাখা হয়। তারপর ধীরে ধীরে গুমরদি সে গ্যাস ঢুকানো হয় সে ঘরের ভিতরে। বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল এক মাসের মতো তাদেরকে বন্দি রেখে পরীক্ষাটি চালানো। বন্দীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা যদি 30 দিন প্রতিবাদ না করে বন্দিদশা মেনে নেয় তাহলে 30 দিন পর তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে। প্রথম দিন তিনেক সব ঠিকঠাকই ছিল। 5 দিনের পর থেকে মাইক্রোফোনে শোনা গেল বন্দিরা তাদের অতীতে তাদের জীবনে করা নানা অপকর্মের কথা নিজেদের মধ্যেই আলোচনা শুরু করেছে। এরপর শুরু হলো তাদের ফলক বকা এবং কোন কাজের জন্য তাদের এই বন্দিদশা সে নিয়ে আলোচনা। 10 দিনের মাথায় বন্দীদের মধ্যে তাদের আচার আচরণের ক্রমশ উন্মাদনার লক্ষণ প্রকাশ পেতে থাকলো। এক বন্দী একদিন টানা 3 ঘন্টা উচ্চস্বরে চিৎকার করে যায়। বিজ্ঞানী ও কারারক্ষীরা মাইক্রোফোনে এসে আওয়াজ শুনতে পায়। তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে আসে। 14 দিনের দিন বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন বন্দীদের সঙ্গে। বন্দীদের জানিয়ে দেওয়া হয় যদি তারা 30 দিন এখানে কাটিয়ে দিতে পারে তাহলে তাদের মুক্তি মিলবে। বন্দীদের পক্ষ থেকে উত্তর ভেসে আসলো, কে চায় মুক্তি? আমরা তো মুক্তি চাই না। বন্দীদের এই অস্বাভাবিক আচরণে 15তম দিনে গ্যাসের প্রয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গ্যাস বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্দীরা কাকুতি মিনতি করা শুরু করে পুনরায় গ্যাস চালু করার জন্য। কারারক্ষীদের পাঠানো হয় বন্দীদের জেল থেকে বের করে আনার জন্য। জেলের দরজা খুলে চোখ কপালে উঠে রক্ষীদের। তারা দেখে জেলের ভিতরে জীবন্ত রয়েছে মাত্র 4 জন, আর একজনের মৃতদেহ পড়ে আছে মাটিতে। বন্দীদের জন্য দেওয়া খাবারও অভুক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু মৃত ব্যক্তিটির শরীর থেকে কারা যেন মাংস খুবলে খেয়েছে। এবং কি জীবিত 4 বন্দীদের শরীরেও মাংস খুবলে খাওয়ার চিহ্ন পাওয়া গেছে। বুঝতে আর বাকি থাকে না যে বন্দীরা স্বাভাবিক খাওয়ার বাদ দিয়ে একে অন্যকে খাওয়া শুরু করেছে। এই দৃশ্য দেখে কারারক্ষীরা তাদেরকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা রক্ষীদের উপরও আক্রমণ করে। এক পর্যায়ে রক্ষীরা গুলি চালাতে বাধ্য হয়। 3 বন্দি গুলি লেগে মরে যায়। জীবিত 4র্থ বন্দীটি রক্ষীদের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দেয় এবং বলে, তোমরা কি ভুলে গিয়েছ যে আমরাই তোমরা? এ কথা শুনে রক্ষীরা তার উপর গুলি চালিয়ে দেয়। ঘুমের অভাব যে মানুষের শরীর ও মানুষের মনের উপর কি মারাত্মক প্রভাব ফেলতে পারে তার এক চরম নিদর্শন হয়ে রয়েছে রাশিয়ান এই বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট। সম্প্রতি রাশিয়ার পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এই গুপ্ত পরীক্ষার কথা। তা প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও।